বিশ্বে কতগুলো টয়লেট আছে কে জানে, তবে সেই সংখ্যা যে অসংখ্য তা নিয়ে সন্দেহ মোটেই নেই। কিন্তু বিশ্বজুড়ে নির্মিত কিছু কিছু টয়লেটে ঢুকে হয়তো আপনি দ্বিধায় পড়ে যাবেন, হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে ভুলও করে বসতে পারেন। বিশ্বের অদ্ভুত এবং হাস্যকর কিছু টয়লেট নিয়ে থাকছে এবারের পর্ব। অপার্থিব সুরে বেজে ওঠার জন্য তৈরি এই বিগলগুলো, শুধু চাই সামান্য বর্ষণ। এই টয়লেটটি কোথায় তা জানা যায়নি। ধুধু মরুভূমি, আশেপাশে কোনো জনপ্রাণী নেই, চাইলে যেখানে খুশি সেখানটাই সিক্ত করে দিতে সমস্যা কোথায়। কিন্তু তারপরও চাইলে এই টয়লেট আপনার নিঃসঙ্গতা কিছুটা দূর করতে পারে। সাহারা মরুভূমিতে রয়েছে এই টয়লেট। জলমগ্ন পথ ধরে জলবিয়োগ, টয়লেটটা কিন্তু বেশ কাব্যিক। ভিয়েতনামের হালুং বেতে কাব্যচর্চার এই সুযোগ মিলবে আপনার। আপনি ঠিক হোটেলের টয়লেটে আছেন কিনা তা নিশ্চিত করার জন্য জল জলে নিয়ন সাইনে লিখে রাখা হয়েছে ভেনিসের ওয়াটার ক্লোজেট প্যালেস হোটেলটির নাম। ইউরিনালটি দেখে একটু অস্বস্তি হওয়া অস্বাভাবিক নয়। অনেকের দুঃস্বপ্নে চলে আসতে পারে এই মুখ সদৃশ টয়লেট। তবে রোমানিয়ার বুখারেস্টের একটি ক্লাবে নির্মিত এই টয়লেট বেশ জনপ্রিয়। টয়লেট তো নয় যেন মোজাইকের প্রদর্শনী, চীনের তিয়ানজিন শহরে দেখা মিলবে এই টয়লেটের। প্রকৃতির ডাকে প্রকৃতির কাছে নয়, একেবারে অভ্যন্তরে ঢুকে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ফ্রান্সের বিয়োরিৎজ শহরে। এই ছবিটি দেখে সাইফাই মুভির পডের কথা মনে হলেও লন্ডনের একটি রেস্টুরেন্টে রয়েছে এই টয়লেট। জাপানের টোকিওতে নারীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই টয়লেটটি। মরার খুলির আদলে তৈরি এই টয়লেটটি রয়েছে মেক্সিকোর ভাল্লার্তা রিসোর্টের একটি জলদস্যুদের জাহাজে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি পাবলিক টয়লেট এটি। লজ্জাবতী পুরুষদের জন্য নিশ্চয়ই এই টয়লেটটি তৈরি করা হয়নি। অস্ট্রেলিয়ার সিডনির একটি বারে রয়েছে এই টয়লেট। কাদের জন্য বা কেন এই টয়লেট তৈরি করা হয়েছিল কে জানে। ইউরোপের বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় সন্ধ্যায় বসিয়ে দেওয়া হয় এই পাবলিক টয়লেট, সকালবেলায় তা আবার সরিয়ে ফেলা হয়। সুইজারল্যান্ডের বাসেলে তৈরি এই টয়লেটে বসে আপনি বাইরের সবকিছুই দেখতে পারবেন, কিন্তু বাইরের দিকে আয়না থাকায় পথচারীদের দৃষ্টি খুঁজে পাবে না আপনাকে। স্লোভাকিয়ার বাটিস্লাভায় একটি রেস্টুরেন্টে দেখা মিলবে এই বালতি টয়লেটের। কেউ বসে করুণ সুরে পিয়ানো বাজাচ্ছে আর আপনি প্রকৃতির ডাকে আকুল হয়ে সাড়া দিচ্ছেন। স্বপ্নের মতো মনে হলেও অস্ট্রিয়ার ভিয়েনায় অপেরা টয়লেটে গেলে পেয়ে যাবেন এই সবই। প্রযুক্তির প্রতি যাদের দুর্বার আকর্ষণ তাদের জন্যই তৈরি করা হয়েছে এই টয়লেটটি। প্রাচীন দেবতাদের সন্তুষ্ট করতে দেয়া হতো বলি, তবে এই টয়লেটে কিছুটা জল ত্যাগই দেবতাকে তুষ্ট করে দিতে পারে। কল্পনা করুন, যেখানে বিশ্বের প্রায় অর্ধেক মানুষের ঠিকমতো খাবার জোটে না সেখানে টয়লেট তৈরি করা হয়েছে খাঁটি স্বর্ণ দিয়ে। এই টয়লেটটি রয়েছে হংকংয়ে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।